মা মা গো দেখো কি কাণ্ড দেখো মা। বলে কিনা মা, সে নাকি তোমার আদেশেই তোমাকে পড়া দিচ্ছে। হ্যাঁ, ওইটুকু একটা ছেলে, সে কি করে ঘর ভেতরে গেল সেটাই তো অবাক করার কথা। আবার বলে কিনা তার নাম নাকি, তার নাম নাকি তোমার নামে, সে নাকি তোমার নন্দন। কি সাহস দেখো মা, একবার ভেবে দেখো কি। ওই যে ওই দেখো মা, ও তো সঠিক কথাই বলেছে বাছারা, ও আমার পুত্র, তোমাদের ভ্রাতা। কিরকম পেচকের মতন গোল গোল চোখ করে কি দেখছো, এখনো মাথায় যায়নি আমি কে? বিনায়ক, এনারা তোমার গুরুজন, এনাদের প্রণাম করো, আশীর্বাদ নাও পুত্র। বালক কখনো মিছে কথা বলতে পারে না, যা বলেছে সত্যিই বলেছে। তুমি নিজে জানো চাঁদ বদন, জলাশয় গিয়ে একবার নিজের মুখখানা দেখো। তোমাদের কথা শুনে যা মনে হচ্ছে, আমাদের কৈলাসে নতুন কেউ অনুপ্রবেশ করেছে, আর অনুপ্রবেশ করে আমাদের দয়াময়ী মাকে নিজের চাঁদপানা মুখ দেখিয়ে বশ করে নিয়েছে। একদম সঠিক বলেছ। হ্যাঁ, সর্ববেদে পারদর্শী হও তুমি। এই লেখনীতে তোমার হাতে সৃষ্টি হোক কালজয়ী মহাকাব্য। এই গদা দ্বারা রক্ষা করো সমগ্র ত্রিলোকের। এই ধন আর শস্য বিলিয়ে দাও জগৎ কল্যাণে। দেবী, বিদায় নেবার পূর্বে আপনাকে আমি একটি কথা বলে যেতে চাই। এই পুত্র একান্তভাবে আপনারই পুত্র। এই যেমন আপনার রক্ষক, ঠিক সেরকমই
আপনাকেও সর্বশক্তি দিয়ে রক্ষা করতে হবে ওকে। পুত্র, দেবতাদের আশীর্বাদের মান রেখো কিন্তু তুমি। রাখবো তো, কিন্তু এতে তো একদমও খাবার নেই। খুব খিদে পেয়েছে, খেতে দাও না মা। আচ্ছা বেশ, আমি তোমায় খেতে দেবো বিনায়ক, এসো। বাবা, তোমায় পরমান্ন দেব। মা, আর তো ভাত দাও না, দেখো পেটের এই দিকটা একদম ভরে। মোদক,